আজকে আমি একটা কম্পিটিশান করব, অবশ্য নিজের সাথে নিজের কম্পিটিশান। তো কলা সম্পর্কে আমি অনেক ভিডিও আগে আপলোড করেছি কলার বেনিফিট সম্পর্কে। তো আজকে আমি খুব তাড়াতাড়ি কতগুলো কলা খেতে পারি সেটাই কম্পিটিশান। তো তোমরা বলবে সময়ের মধ্যে কলাগুলো খেতে পেরেছি। তো আমি শুরু করব। তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে অনেকগুলো কলা রয়েছে। তো আমি চেষ্টা করব যে খুব কম সময়ের মধ্যে বেশি সংখ্যক কলা খেতে। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক। এবার আমি গুনে দেখি যে কতগুলো কলা আমি খেয়েছি। দেখো, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10টা। তো বন্ধুরা, কলা খাওয়া ভালো, বেশি পরিমাণে খাও প্রতিদিন। একটু তাড়াতাড়ি খেলে মনে থাকে না যে খেলাম কলা। এখানে দেখো 10টা কলা আমি অনায়াসে খেয়ে নিয়েছি। তো তোমাদেরকে বলবো কলা খাও। কলাতে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে, যা আমাদের হার্টের কোনো সমস্যা থাকলে সেটা রিমুভ করতে পারে, হার্ট অ্যাটাক থেকে রক্ষা করতে পারে। যদি কোষ্ঠকাঠিন্যের সমস্যা থাকে, কোষ্ঠকাঠিন্যের যদি কারো সমস্যা থাকে সেখান থেকে রেহাই পেতে পারো। সর্বোপরি যাদের পায়খানা সময় মতো হয় না, কলা খাও, একটু বেশি পরিমাণে খাও, দেখবে সমস্যার সমাধান হয়ে যাবে। আমার বন্ধুদের বলবো ভিডিওটি লাইক করো, শেয়ার করো এবং কমেন্ট করো। আমি অনেকদিন পরে এই ভিডিওতে আবার এসেছি। সবাইকে বলবো প্রতিদিন অন্তত 6টা কলা খাও, সুন্দর শরীর হবে, স্বাস্থ্য ভালো থাকবে, রোগমুক্ত শরীর হবে। আমরা সবাই তো রোগমুক্ত শরীরই চাই। তো আমি এটাই বলবো আমার বন্ধুবান্ধবদের সকলকে। আর সবাই কমেন্টে লেখো
কেমন হয়েছে ভিডিও আজকে এই পর্যন্তই।